টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরামের চাহিদায় পারফর্মার না শুধুই ইম্প্যাক্ট ক্রিকেটার নাজমুল শান্ত সেই পছন্দের তালিকায় যদিও পরিসংখ্যান একদমই সেই কথা বলে না শান্ত খেলেছেন বাংলাদেশও জয় পেয়েছে এমন তিন ম্যাচে তার গড় মোটে ১৭ স্ট্রাইক রেট সেটাও রীতিমতো হতাশাজনক সাম্প্রতিক পারফরম্যান্সটাও আহামরি কিছু নয় সেই তুলনায় সৌম্য অভিজ্ঞতা আর পরিসংখ্যানে পাকা অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও ছিল কিন্তু শ্রীরামের কাছে আপাতত ইম্প্যাক্টই শেষ কথা মুখ্য নয় অভিজ্ঞতা ১৫ জনের স্কোয়াডের ১২ জনই অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলবে প্রথমবার মিরাজ আফিফ লিটন রাব্বি ইবাদতদের জন্য বড় চ্যালেঞ্জ সেখানে ইম্প্যাক্ট ক্রিকেটার হতে সূক্ষ্ম পরিকল্পনার বিকল্প নেই আমার কাছে যেটা কোচের সাথে আমিও একমত যে আমাদের ইম্প্যাক্ট খেলাটা খুব ইম্পর্টেন্ট কারণ বড় বড় রান করার থেকে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যে ইম্প্যাক্ট ইনিংসগুলো এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে টি টোয়েন্টিতে আপনি দেখেন যে আমরা লাস্ট ১৮৩ করলাম একটাও কিন্তু ৫০ ছিল না হ্যাঁ সবাই কিন্তু ৩০-৪০ করে কালেক্টিভ একটা এফোর্ট হচ্ছে তো আই থিঙ্ক দ্যাটস আ গুড সাইন ফর টিম বাংলাদেশ অস্ট্রেলিয়ার কন্ডিশনে সাকিব সাব্বির আর তাসকিনি শুধু খেলেছেন তিনজনের অভিজ্ঞতা বাকি ১২ জনের সম্বল তবে শ্রীরাম হতে পারেন সবচেয়ে বড় অস্ত্র সবশেষ কাজ করেছেন অস্ট্রেলিয়াতেই এই কন্ডিশনে কি করতে হবে কি করলে সাফল্য মিলবে সেটা নয়া টেকনিক্যাল কনসালটেন্ট ভালোই জানে ফল আসবে ক্রিকেটাররা সেই অনুযায়ী মাঠে যদি পারফর্ম করতে পারে আমি চাই আমি আমার স্ট্রেংথে থাকবো কিছুটা দেখা যাচ্ছে আমি ভেরিয়েশন থাকবে আমার স্ট্রেংথে আমি থাকবো সো দুটাই মিশেলে এই কাজ করতে ইনশাল্লাহ প্রস্তুতি ঘাটতি মেটাতে টাইগাররা আরব আমিরাতে যাচ্ছে তবে বিশ্বকাপে নামার আগে নিউজিল্যান্ডের কন্ডিশনে ট্রাই নেশন সিরিজ আর দুই ওয়ার্ম আপ ম্যাচই নিজেদের প্রস্তুতের সেরা মঞ্চ হবে নাহিয়ান বিন জসিম ৭১